কই রে, আমগো বাচ্চা পোলা পোলা কই রে, কই রে, এই যে এই যে এই যে যা সয়, আয় 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 আয়, পটল ভালু বগি কালু আসো আসো খাবা আসো, হ্যাঁ হ্যাঁ এই যে এই যে বাবাগুলো আসো আসো, এই যে এই যে এই যে খাও, হ্যাঁ দাঁড়াও এই যে কোনটা খাইবা খাও, বগি কই বগি বগি নদী আসো, এই যে এইদিকে এই পোলা, আবা বাবা ওইদিকে না তো আমি দিয়েছি তো খাবার, ওই যে মিমিরে দেখতেছো, ওইটা মিমিরে দেখে বগি, ওর মা কী করে, ওর মা কী করে কী দেখবে তুমি, হ্যাঁ না 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 খুব খাও খাও। হ্যালো সবাইকে গুড মর্নিং, আমার বন্ধুরা ছোট ভাই বোন বড়জন গুরুজন সবাইকে আমার প্রণাম ও ভালোবাসা নিও, কেমন আছেন আপনারা সবাই কমেন্টে জানাবেন, আর আশা করি সবসময় ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। ভিডিওটা স্টার্ট করার আগে আমাদের চ্যানেলে আপনাদের অনেক স্বাগত জানাই, আর আপনাদের কাছে একটাই অনুরোধ যেন আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিও, সঙ্গে বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন। ঠিক আছে ভিডিওটা শুরু করি এখন, প্লিজ স্কিপ না করে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। বলেছি আপনারা জানেন হয়তো, যারা যারা আমার ভিডিও দেখেন শুরু থেকে, তোরা মাছ খেতে চান না, সেই জন্য আজকে আমি মাছ দিলাম না, আর চিকেন ওর আনতে সময় হয়নি, আর অনেক বৃষ্টি এদিকে, তাই আমিও গিয়ে আনতে পারিনি, সেই জন্য আজকে ওদেরকে সবাইকে ওয়েট ফুড আর ক্যাট ফুডেই দিলাম আর কি লাঞ্চের মধ্যে। দেখেন চিকেন, ওরা এখন সবাই পাঁচজন মায়ে মেয়ে ছেলে মিলে সবাই ক্যাট ফুড খাচ্ছে, দেখেন ওরা ক্যাট ফুডও খুব এনজয় করেই খায়, ওরা ভালোবাসে ক্যাট ফুড খেতে ওয়েট ফুড খেতে, তবে শুধু মাছটাই খেতে ভালো পায় না যার জন্য খায় না, আর চিকেন দিয়ে আমি একটু ভাত মিশিয়ে দিই ওরাও খায়, ভাতটাও খায় কোনো অসুবিধা করে না। তো আজকে চিকেন ছিল না আর ওরও আনতে সময় হবে কি জানি, আমি ওয়েট করছি প্রায় 12টা বাজতেই চলছে এখন, তো তার থেকে বেশি তো আর ওয়েট করতে পারি না, বা তাদেরকে না খেয়েও রাখতে পারি না, চেঁচাচ্ছে ভিতর থেকে খিদে পেয়েছে, তাই আমি এখন দিয়ে দিলাম ওদের লাঞ্চটা ওখানে, এখন যদিও ইভিনিং আনে তাহলে ডিনারে আবার চিকেনটা দেওয়া হবে। তো আজকে এই যে দেখেন ওয়েট ফুড যেটা দিয়েছিলাম আমি সেটা সম্পূর্ণই হয়ে আসছে, ওরা খেয়েছে সুন্দর মতোই খেয়েছে, ওরা এখন ক্যাট ফুডটা খাচ্ছে সবাই মিলে। সুন্দর করে খাচ্ছে ওরা, এনজয় করছে খাবারটা। তো আমরা মাঝে মাঝে ওয়েট ফুডটা দিতে পারি, কারণ ওয়েট ফুডটা তো ওদের ওটার মধ্যে ক্যালসিয়ামও থাকে, বা ওদের যদি উইকনেস একটু থাকে তাহলে ওয়েট ফুড দিলে কী হয় আপনার ওয়েটটা একটু বাড়ে বা এনার্জি আসে, বা যখন ওদের একটু ডাইজেস্ট করতে প্রবলেম হয় ক্যাট ফুড বা চিকেন ফিশ খাওয়ালে পরে ওদের হজম করতে প্রবলেম হয়, পায়খানা একটু লুজ মোশন টাইপ হয়, তো আপনারা চাইলে ক্যাট ফুডটা অ্যাভয়েড করে ওয়েট ফুডটাও দিতে পারেন। মোমো মিমির আমি প্রায়ভাগই ওয়েট ফুডটা দিয়ে দিই, কারণ ও তো ক্যাট ফুড ছাড়া ড্রাই ফুড ছাড়া অন্য কিছু খায় না, তাই মিমিকে আগের থেকেই ওয়েট ফুডটা দিই, তো ওর অবশ্য স্বাস্থ্যটা ঠিকই আছে, খারাপ নেই, ও ঠিকই আছে, স্ট্রং আছে, ও একটা স্ট্রং মেয়ে।
তো শিয়ামটা যে দেখা যায় যে দেখেন আমার পটল আর ভালুর থেকে কালা আর বগি একটু বড়ই আছে দেখাতে, তো ওরা দুজন তো ছেলে সেই জন্য হতে পারে, কিন্তু একটু সামান্য বড় আছে। গরু আ গরু ঘাসগুলো খেতে ভাল লাগতেছে, কাপ কাপ করে খেতেছে, ইস শুইঙ্গা শুইঙ্গা খায় বাইছে বেছে মিমি মিমি ভালো লাগতেছে খাইতে, গরুয়ে ঘাস খায়, গরুয়ে ঘাস খায়, এটা হলো বিড়াল প্রজাতি গরু। আগার পাতাগুলো সব খেয়ে ফেলেছে, বেছে বেছে খাচ্ছে শুনে শুনে, দেখছেন বাড়িতে বিড়াল প্রজাতি গরু পালছি, দেখেন এ হইল বিড়াল, দেখতে বিড়াল, বিড়ালের বেশে গরু আমাদের বাড়িতে, ঘাস খেতে ভালোবাসে। কি স্বাদ বাবা, কি স্বাদ ঘাসগুলো খেতে, ইস এইভাবে ছাগলকে দেয় লটকে লটকে বেঁধে, যখন বৃষ্টি পড়ে বাইরে খেতে যেতে খেতে পারে না যেয়ে, তো এখন আমার বিড়াল পালিয়ে বিড়ালকে দিতে হচ্ছে, ছাগলের জায়গায় বিড়ালে ঘাস খাচ্ছে, দাঁড়া 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 দিচ্ছে, দেখেন কীভাবে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে এদিকে না ওইদিকে করে খাচ্ছে, ইস আর ইস ইস। কী মজা ঘাসগুলো খেতে রে, ইস বাবাই 10 টাকা করে ঘাস কিনে এনেছে বিড়ালে ঘাস খাবে বলে, হুম আমাদের বাড়িতে স্পেশাল গরুয়ে ঘাস খাবে বলে বাবা 10 টাকা দিয়ে ঘাস কিনে এনেছে, মাগো বাবা যায় খেয়ে ফেলেছে, অর্ধেকটাই খেয়ে ফেলেছে, এখন শুধু গুড়ারগুলো আছে, আগাগুলো খেয়ে শেষ, খাও খাও কী স্বাদে খাচ্ছে দেখেন, বাচ্চাগুলো কী দেবো, ওরই হচ্ছে না হয়েছে, কী ছাদ রে পাপাই ঘাস এনেছে, বা ইস পাপাই ক্যাট ফুডগুলো না এনে যদি এইভাবে ঘাস এনে খাওয়াই তো কথাই ছিল না, ক্যাট ফুড বেঁচে যেত না, হয়ে গেছে ওর, হয়েছে নিয়ে যাই বাচ্চাগুলোর জন্য, হেমা হয়েছে, হয়ে গেছে ওর, ওর মন পুড়িয়ে গেছে এখন বাচ্চাগুলোকে দিয়ে দিই নিয়ে, এগুলো তো সবগুলো ঘুমোচ্ছে, ক্যাট ফুড খেয়ে ওই যে ওইদিকে আছে একদিন, আসো 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 তোমাদের জন্য ঘাস এনেছি, আসো চারটে করো, এ গরু এই বগি গরু, হ্যাঁ এত বড় আগত আছে, এই যে ভালো, এই যে তোমরা ঘাস খাবা আসো, হ্যাঁ কে ঘাস খাবা আসো, এই যে আরও 2 গরু এসছে আমাদের বাড়িতে, ওরা ঘাস খেতে এসছে, হ্যাঁ খাও বাবা, এ তো আলাদা আলাদা ধরনের গরু, উপরে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে খায় পটল, হ্যাঁ ও মা এ কি এই কি তোমাকে খেতে দিয়েছি তুমি দেখি খেলতেছো বাবা, হ্যাঁ তোমাকে খেতে দিয়েছি তুমি দেখি খেলতে লেগে গেছো ঘাস দিয়ে, খাও সবকটা খেলে দেখছেন। আজকে বগিকে আমি একটু বাইরে নিয়ে গিয়েছিলাম বেগে করে, বাবা যা চেঁচামেচি করলো, একটু রাস্তা শুধু 10 মিনিটের জন্য নিয়ে গিয়েছিলাম মর্নিংয়ে, ভেবেছি নিয়ে যাই ওদের একটু হ্যাবিট করে বাইরে ঘোরাঘুরি, এমন চিল্লাচ্ছে চেঁচাচ্ছে বাইরে রাস্তা, সব মানুষ একদম ভয় পেয়ে গেছে, বলছে কী হয়েছে কী হয়েছে এইভাবে চেঁচাচ্ছে, একজন একজন করে নিবো বলে, না নিলে তো হ্যাবিট হয় না, তো কখনো তো বাইরে নিয়ে যেতে হবে, নিয়ে গিয়েছিলাম সেটাই ভেবে যে হ্যাবিট হবে একটু নিয়ে যাই, এমন চেঁচাচ্ছে ও ভয়ে শেষ। আরেকদিন নিয়ে গিয়েছিলাম আগে বাড়িতে যখন নতুন আমরা আসি তখনও এনেছিলাম, সম্পূর্ণ রাস্তা ওই মেয়ে মেয়েও করতে করতে এসছে, আজকেও নিয়ে গিয়েছিলাম সকালবেলা আসি, একেই ভয় পায় ওরা, ওদেরকে আমারও নিয়ে যেতে কোথাও ভয় লাগে, এমন চেঁচা ওরা ভয়ই পায়, খাও খাবা না, ওরা খায় না এত, ওরা ওদের ইন্টারেস্ট নেই, ওরা খেলবে দেখছেন, ওরা খেলা শুরু করে দিয়েছে ঘাস দিয়ে, এই বুড়বক তোমরা খাবা না, তোমরা খাইতে চিনো না ঘাস, খেলতে লেগেছে, কালা এটা খেলার জিনিস না বাবা, এটা খেলার জিনিস নাকি, হ্যাঁ ওদের যদি আমি ওই ঘাস যদি পেতাম কোথাও ফ্রেশ ফ্রেশ ছেড়ে দিতাম, যা ইচ্ছা তা কর, কিন্তু এখানে ঘাসও নেই, সব জায়গায় রোড, আর রোডের সাইডে সাইডেই কুকুর টুকুরগুলো হেগে রাখে, একদম ছাড়া জানা রোডে ওদের,
এই এই পচা এই পচা এই পচা এই পচা এই পচা এটা আমাদের গরু, এটা আমাদের গরু, আরেকটা গরু এটা আমাদের, না বাবা বাবা নদী, এটা আমাদের আরেকটা গরু, নো খাবো না, হ্যালো খাবা নো, খাও খাও পটল সরলে খাবে না যদি খেলতেছে ওরা, হ্যাঁ খাও ভালো খাবে, ভালো খাবে, ভালো ভালো আছে, খাও এই যে যেগুলো খাও তাজা তাজা ঘাসে, এগুলো তিনোটা এসেছে দেখেন, সবগুলো খেলার জন্য পাগল, এগুলো আর কী খেতে দেব, শুধু খেলাই কিনে ওরা, ঘাসগুলো টেনে টেনে খেলছে, নষ্ট করবে। আর মিমি একটা ঘাস খুঁজে পায় না খাওয়ার জন্য, জঙ্গল টঙ্গল যাবলা যা পায় ওই পাতা পোতাগুলো, এই ফুলের পাতা পর্যন্ত খাওয়া শুরু করে দেবে মিমি, ওদের জন্য এনেছেও ওরাই খায় না, খাও 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 দেখছেন ছিঁড়ে ফেলে দিল, খাবে না ওরাও, দেখেন সেরো রেখে দিই পরে আবার মিমিকে দিব, মিমি অর্ধেকটা খেয়েছে অর্ধেকটা একটু রয়েছে, ওই পরে একটু খাবে, খাবা বগি খাও, ছাড়ো খাবে না যদি নিয়ে যাই, ওরা খেলবে নষ্ট করবে ছিঁড়ে টিড়ে ফেলবে, মিমি খাবে একটু বড় মিমিকে দিলে দাও, থাকো না, হ্যাঁ বকি নদী বাবা নদী, বকি নদী বকি নদী, দেখেন